তো আজকে আমার সন্ধেবেলা স্যান্ডউইচ বানিয়ে খেতে ইচ্ছা করেছে, তো যার কারণে আমি আজকে স্যান্ডউইচ বানাচ্ছি। তো এখানে আমি আগে থেকে পেঁয়াজ কেটে গোল গোল করে কেটে রেখেছি, তারপর শসা গোল গোল করে কেটে রেখেছি, আর আলু সেদ্ধ করে গোল করে কেটে নিয়েছি। আর তো আমি এখানে টমেটো কেচাপও নিয়েছি, তো আপনারা চাইলে টমেটোকেও গোল গোল করে পিস করে কেটে নিতে পারেন। আমি টমেটো খাই না বলে আমি নিয়ে নিই। তো আগে আলুগুলোকে আমি নিয়ে নিই। তো এর উপরে এবার আমি নুন দেব, কেন আমি আলু যখন সেদ্ধ করেছি তখন নুন দিইনি। নুনটাকে ভালো করে মাখিয়ে নেব, দেখো এক জায়গায় থাকলে অসুবিধা হবে, খেতে তখন ভালো লাগবে। এর উপর হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আমি হাত দিয়ে দিচ্ছি কারণ ধোয়াতে একটু অসুবিধা হয়। এরপর আমি টমেটো কেচাপটা দিয়ে দেবো এর উপর। আপনারা চাইলে ভিতরে টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন টমেটো কেচাপ, আপনারা চাইলে এমনি উপরে নিয়েও খেতে পারেন। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিই। শসাগুলো আছে ওগুলো দিই। এর উপর আমি এবার চিজটা আছে ওটা দিয়ে দেবো। তো আমার চিজ দেওয়া হয়ে গেছে, তো এরপর আমি ব্রেডগুলো দিয়ে দিই। তো আপনারা চাইলে পুদিনা পাতা বা বেটে আপনারা দিতে পারেন, আরও অনেক কিছু দিয়ে করতে পারেন। আমি এটা সিম্পলি করছি কারণ এখন গরমকাল, বেশি হেভি খাওয়াটা উচিত নয়। তো এটাকে এবার আমি কড়ায় ভেজে নেব। তো এখানে আমি কড়াইয়ের তেলটা নিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমি গরমের জন্য বাটার দিইনি। তো এবার আমি এক এক করে আমার ব্রেডগুলো দিয়ে দেবো। তো এখানে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি,
যেখানে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, কেন দুটো একসঙ্গে ভাজাটা হচ্ছে না। এটাকে আপনারা চাইলে সকালে টিফিনেও বানাতে পারেন, বা আপনারা চাইলে সন্ধ্যেও এটাকে বানাতে পারেন। এখানে আমার শাঁখা হয়ে গেছে এটা, তো এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো আমার আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা খুব সহজেই বানানো হয়ে যায়, তো আপনারা ঘরে ট্রাই করবেন। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।